প্রধান যে চন্দ্রোদয় মন্দির সেই মন্দিরের একদম কাছে থাকতে চান তাহলে সবথেকে বেস্ট অপশন আপনার জন্য। আর এই হচ্ছে মায়াপুরের গৌরাঙ্গ কুটির, যেখানে তোমরা একটা রুম একদিনে 100 টাকা এখানে থাকতে পারবে। চারজন থাকা যায় ঘরটাতে, দুটো বেড রয়েছে আর দুটো নিচে দেখো দুজনের জন্য ম্যাট্রেস রয়েছে। মানে স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে কিন্তু তোমরা এখানে স্পেশাল ডিসকাউন্টও পাবে। আর যেখানে কিন্তু রুমের ভাড়া শুরু হয় মাত্র 224 টাকা থেকে। এই যে এই ঘরগুলো তুমি কিন্তু দেখো কত সামনে একদম চন্দ্রোদয় মন্দির। এখন প্রায় সারা বছরই মায়াপুরে ভিড় করেন প্রায় লক্ষাধিক মানুষ, তাই চাহিদার সাথে বেড়েছে এখানকার হোটেলের ভাড়া। তবে মায়াপুরের ইসকন ক্যাম্পাসের ভবনগুলির ভাড়া সারা বছরই একই থাকে। এখানে একদিকে যেমন রয়েছে 5000 টাকার রুম, তেমনি রয়েছে 100 টাকার রুম। তাই খুবই কম খরচে যারা মায়াপুর ঘুরতে চাইছেন তাদের জন্য রয়েছে অনেক সুবিধা। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব মায়াপুর ইসকন মন্দিরের সমস্ত ভবনের ডিটেলসগুলি নিয়ে। থাকবে রুমের ভাড়া, সঙ্গে কিভাবে রুম বুক করবেন তার সমস্ত ডিটেলস। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ইসকন মন্দিরের বাইরে রাস্তা দুধারে রয়েছে প্রচুর বাজেট হোটেলস। তবে মায়াপুর এলে আমি রেকমেন্ড করব ইসকন মন্দির চত্বরে থাকবার, কারণ এই ইসকন মন্দির চত্বরের মধ্যে রয়েছে বিভিন্ন দামের ও বিভিন্ন মানের প্রচুর ভবন, যেগুলোর অধিকাংশই অফলাইনে বুক হলেও বেশ কিছু ভবন বুকিং হয় অনলাইনে এনাদের সাইট থেকে। তবে সেই ডিটেলসের আগে চলো ঘুরিয়ে দেখা যাক এই ভবনগুলি। প্রথমেই আসি মায়াপুর ইসকনের সবথেকে চাহিদার গদা ভবন। আর এই গদা ভবনে রয়েছে মোট 4 ধরনের রুম, যেখানে ভাড়া শুরু হয় 560 টাকা থেকে আর শেষ হয় 3360 টাকায়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনের বিল্ডিংটা হচ্ছে গদা ভবন, এই সেই বিখ্যাত গদা ভবন। আর এখানেই এখানের যে মহাপ্রসাদ তার চাহিদা থাকে সব থেকে বেশি। আর এখানে রিসেপশান থেকে তোমরা এসে সেই কুপন কালেক্ট করতে পারো, অথবা তোমরা যদি রুম বুক না করে আসো অনলাইনে তো এই গদা ভবনের যে রিসেপশান সেই রিসেপশানে কিন্তু সমস্ত রকম কাজকর্মগুলো হয়। মানে এখানে এসে তোমরা যেভাবে রুম নেবে তো সেই রুম পাবে, রিসেপশানে যেতে হবে তোমাকে এই উপরে গদা ভবনের। তাছাড়া এখান থেকে তোমরা পাবে হচ্ছে বিভিন্ন ভবনের যে খাবারের কুপন সেই কুপনগুলো। আর নিচে জাস্ট এখন মহাপ্রসাদের খাবার যে কুপন বা টিকিট তার জন্য লাইনটা দেখো। আর এই হলো গদা ভবনের প্রসাদাম হল, যেখানে মহাপ্রসাদের মূল্য 70 টাকা। চলুন এবার ঘুরে দেখা যাক ইসকন মায়াপুরের সব থেকে সুন্দর ভবন ঈশ্বরদান ভবনকে। আর এই হচ্ছে আমাদের ভবন, মানে আমরা যেখানে রয়েছি এবারের মায়াপুর ইসকনের মন্দিরে, সেটা হচ্ছে নাম হচ্ছে ঈশ্বরদান ভবন। এখানে বেশ কয়েকটা ভবন, যেমন হচ্ছে গদা ভবন, কোচ ভবন, ঈশ্বরদান ভবন, এগুলো তোমরা অনলাইন বুক করতে পারবে। আর অনেক ভবন এখানে তোমরা দেখতে পাবে যেগুলো কিন্তু অনলাইনে দেখা যায় না, সেগুলো তোমাদের এখানে এসে গদা ভবনের রিসেপশান থেকে বুক করতে হয়। এদিকে রয়েছে হচ্ছে ICICI ব্যাংকের এটিএম, তো এটিএমের সমস্যা এখানে নেই। বিভিন্ন জায়গায় দেখলাম HDFC, অ্যাক্সিস ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক, প্রচুর ব্যাংকের এটিএম রয়েছে। চলো তোমাদের ভেতরটা দেখায়। এই ঈশ্বরদান ভবনে রয়েছে মোট 3 ধরনের রুম, যেখানে ভাড়া শুরু হয় 952 টাকা থেকে আর শেষ হয় 2016 টাকায়। আর এই হচ্ছে আমাদের রুম 1310 নম্বর। চারজন থাকা যায় ঘরটাতে, দুটো বেড রয়েছে আর দুটো নিচে দেখো দুজনের জন্য ম্যাট্রেস রয়েছে। এখানে আরেক ধরনের চারজনের রুম পাওয়া যায় যেখানে 4টে বেড থাকে। এই ঘরে কিন্তু এসি রয়েছে, তাই এসির যদি অপশান তোমরা নিতে চাও তো নিতে পারো। এই হচ্ছে ওয়াশরুম, আয়না, গিজার রয়েছে, একটা বড় বেসিন রয়েছে, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন এক্সস্ট ফ্যান রয়েছে, আর স্নান করার জন্য রয়েছে বালতি আর মগ। এই হচ্ছে টোটাল আমাদের ঘরের ওভারভিউ। আর এখান থেকে যে জানলা, সেই জানলা থেকে ভিউ হচ্ছে এই রকম। আর আমাদের এই ঘর থেকে বেরিয়েই বারান্দা দিয়ে এসেই হচ্ছে এই যে ঘর থেকে দেখা যায় চন্দ্রোদয় মন্দির।
আর এখানে কিন্তু দেখো লিফটেরও ব্যবস্থা রয়েছে, তাই যারা বয়স্ক তাদের জন্য কোনো অসুবিধার কোনো কারণ নেই। সিঁড়ির পাশাপাশি এখানে লিফটও রয়েছে। দেখো এই যে ঘরগুলো, এই যে এই ঘরগুলো তুমি কিন্তু দেখো কত সামনে একদম চন্দ্রোদয় মন্দির দুর্দান্ত। আর এই ঈশ্বরদান ভবনের বুকিং কিন্তু হয় এনাদের অনলাইন সাইট থেকে। আর এই হলো ঈশ্বরদান ভবনের প্রসাদাম হল, যেখানের মহাপ্রসাদের মূল্য 150 টাকা প্রতিজন। এবার ঘুরে আসা যাক মায়াপুর ইস্কন মন্দির চত্বরের সব থেকে দামি ভবন অর্থাৎ কোচ ভবন থেকে। এখানে রয়েছে মাত্র 2 ধরনের রুম, যেখানে ভাড়া শুরু হয় 4,032 টাকা থেকে এবং শেষ হয় 5,040 টাকায়। আপনারা যদি একদম মন্দিরের মানে প্রধান যে চন্দ্রোদয় মন্দির সেই মন্দিরের একদম কাছে থাকতে চান, তাহলে সব থেকে বেস্ট অপশান আপনার জন্য কোচ ভবন। এটা একদম প্রধান মন্দির লাগোয়া ভবন, আর এটারও বুকিং কিন্তু অনলাইনে হয়। এই কোচ ভবন যদি বুক করো একদম মন্দিরের খুব কাছে। আর এই হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির, আর পিছনে যেটা দেখালাম সেটা হচ্ছে বর্তমানে চন্দ্রোদয় মন্দির যেটা এত বছর ধরে চলে আসছে। চলো এরপর তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি মায়াপুর ইস্কন মন্দির ক্যাম্পাসের মধ্যে থাকার সব থেকে সস্তার কুটির বা ভবন থেকে। আর এই হচ্ছে মায়াপুরের গৌরাঙ্গ কুটির, যেখানে তোমরা একটা রুম একদিনে 100 টাকা এখানে থাকতে পারবে। তো এই হচ্ছে পিছনে দেখো এই যে চালের ঘর, যেগুলো এখানে তোমরা কিন্তু 4 জন এমনকি 5 জন অবধি থাকতে পারবে। আর এই হলো গৌরাঙ্গ কুটির বুকিংয়ের ফোন নাম্বার, আর এখানে চেক আউট টাইম কিন্তু সকাল 8টায়। তাই যারা খুবই কম খরচে মায়াপুর ঘুরতে চাইছো তাদের জন্য বেস্ট অপশান কিন্তু মায়াপুর ইস্কন মন্দির চত্বরে থাকার এই গৌরাঙ্গ কুটির। আর এখানে এর পাশাপাশি রয়েছে সিমেন্টের ঘর, যেখানের ভাড়া পার ডে 200 টাকা করে, যেখানেও থাকতে পারবে 4 জন এমনকি 5 জন অবধি। মায়াপুর ইস্কন মন্দির চত্বরে খুব কম দামে থাকার আরেকটি কুটির হলো এই নিত্যানন্দ কুটির, যেখানে প্রতি ঘরে থাকতে পারে 4 থেকে 5 জন। তো এইটা হচ্ছে নিত্যানন্দ কুটির, যেখানে কিন্তু রুমের ভাড়া শুরু হয় মাত্র 224 টাকা থেকে। আমি একবার জাস্ট তোমাদের দেখিয়ে দিই, এখানে অনেকগুলো রুম আছে। আর এই হচ্ছে তার বুকিং কাউন্টার, আমি এনাদের যে রিসেপশনে যে নাম্বার সেই নাম্বার কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশানে। গোশালার একদম পাশে রয়েছে হচ্ছে শ্রুতি ভবন, এই যে এখানকার বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম। এটা কিন্তু স্পেশালি ছাত্রদের জন্য এই শ্রুতি ভবন। তোমাদের কাছে যদি ছাত্রর মানে স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে কিন্তু তোমরা এখানে স্পেশাল ডিসকাউন্টও পাবে। এই যে এই হচ্ছে গোশালা, আর তার ঠিক পাশেই হচ্ছে শ্রুতি ভবন। আর এই শ্রুতি ভবনে রয়েছে এই ডরমেট্রি রুমের ব্যবস্থা, যেখানে থাকতে পারে আপ টু 10 জন, ভাড়া 600 টাকা। এছাড়া ইস্কন মন্দির চত্বরে রয়েছে চক্রভবন, যেখানে রুমের ভাড়া শুরু হয় 300 টাকা থেকে। এছাড়া রয়েছে ভামসি ভবন, যেখানে রুমের ভাড়া শুরু হয় 800 থেকে 2500 টাকা অবধি। আর রয়েছে গীতা ভবন, যেখানে রুমের ভাড়া শুরু হয় 400 থেকে 2500 টাকা অবধি। এছাড়া রয়েছে আরও বিভিন্ন ভবন, যেমন চৈতন্য ভবন, নামহট্ট ভবন, আরও বেশ কিছু ধর্মশালা। এবার চলুন দেখি কিভাবে আপনারা অনলাইনে রুমগুলি বুক করতে পারবেন। গুগলে সার্চ করুন মায়াপুর ইস্কন রুম বুকিং, আর প্রথম লিঙ্কটি ক্লিক করলেই খুলে যাবে মায়াপুর ইস্কনের নিজস্ব অনলাইন বুকিং সাইটটা। আর সেখানেই আপনারা দেখতে পাবেন কোন কোন ভবন অনলাইনে বুক করা যায়। সারা বছর এনারা 3টি ভবন অনলাইনের জন্য রাখেন, ঈশ্বরদান, কোচ এবং গদা ভবন। আপনার পছন্দের ভবন সিলেক্ট করুন, যেমন আমি করলাম ঈশ্বরদান, এবং আপনার পছন্দের ডেটটি আপনি সিলেক্ট করুন, তারপর ক্লিক করুন বুক নাওতে।
যদি নির্দিষ্ট সিলেক্ট করা ডেটে রুম খালি না থাকে ওই ভবনের, তাহলে এই জিনিসটি দেখতে পাবেন। এরপর আপনি ক্যালেন্ডার থেকে অন্য একটি ডেট চুজ করুন। যদি সেই ডেটে ওই ভবনের রুম খালি থাকে, তাহলে আপনার কাছে সমস্ত রুমের লিস্ট, যে যে রুম খালি আছে, চলে আসবে। আপনার পছন্দ মতো রুম সিলেক্ট করে প্রসিড নাওতে ক্লিক করুন। আর এরপর আপনার যে সমস্ত ডিটেলসগুলি চাইছে, সেই ডিটেলসগুলি ফিল করে পেমেন্ট কিন্তু আগে থেকেই করে দিতে হয় সমস্তটাই। পে অনলাইন, অনলাইনে এদের UPI এবং ফোনপে, পেটিএম সমস্ত কিছুই রয়েছে। পেমেন্ট ডান হয়ে গেলে আপনার নির্দিষ্ট দেওয়া মেলে চলে আসবে বুকিং কনফার্মেশন মেল। সেই মেলটি নিয়ে গেলেই রিসেপশনে দেখালেই আপনাকে আপনার রুম দিয়ে দেওয়া হবে। আর মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে প্রচুর বিভিন্ন ভবনের বিভিন্ন মহাপ্রসাদের কুপন কাটার জায়গা। এদিকে যেমন রয়েছে, দেখো এখানে স্পেশাল প্রসাদ কুপন পাওয়া যায়। আর এখানে দেখো বিভিন্ন যে ভবন, সেই ভবনের কিন্তু কুপনের ব্যবস্থা এখানে রয়েছে। তাই ঢুকেই ফার্স্ট তোমাদের কাজ হবে এই কুপন কেটে নিয়ে একদম মন্দির প্রাঙ্গণে ঢোকা, বা তোমরা যে ভবনে থাকছো সেই ভবন থেকেও কিন্তু তোমরা এই কুপন কাটতে পারো। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে মায়াপুর ইস্কন মন্দির চত্বরের 100 টাকার রুম থেকে শুরু করে 5000 টাকার রুম আর সমস্ত ভবনের খুঁটিনাটি তথ্য তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক অবশ্যই করে দিয়েছো। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে নবদ্বীপ ভ্রমণকে সাথে করে।